أشهد أن لا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين؟ فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون، الذين هم يراءون ويمنعون الماعون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. والحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، آمين يا رب العالمين. আচ্ছা, আপনারা তেলাওয়াত যেমন শুনলেন, আমরা আজ আমাদের নতুন পাঠ সূরাতুল মাউন শুরু করতে যাচ্ছি, যে সূরাটিকে অন্য জায়গায় সূরাতুদ্দিনও বলা হয়। আলোচনা শুরু করার আগে আমি কিছু ভূমিকামূলক কথা বলতে চাই, যাতে আপনাদের আলোচনা বুঝতে সুবিধা হয়। একেবারে শুরুতে স্মরণ করুন, আগের সূরাটি আমরা খুবই শক্তিশালী ব্যাখ্যা শেষ করেছিলাম, যেখানে কুরাইশদের উপর পুরোপুরিভাবে একটি দাবি পেশ করা হয়। আল্লাহর কথাটি অবশ্যই আমাদের মনে আছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তাদের উচিত স্বেচ্ছায় দাসত্ব কবুল করা এবং এই ঘরের মালিকের ইবাদত করা। এই দাবিটি করা হয়েছিল কুরাইশদের প্রতি আগের সূরার শেষে। এখন এই সূরাতে কুরাইশদের কী করা উচিত সেটা বলা হচ্ছে না, বরং তারা কী করছে সেটা জানানো হচ্ছে, তাদের কী করা উচিত ছিল এবং তারা আসলে কী করছে। আল্লাহ আসলে আমাদেরকে জানাচ্ছেন ওই সময় কুরাইশদের অবস্থাটা ঠিক কেমন ছিল। সূরাতুল মাউন একটি শক্তিশালী তীক্ষ্ণ বাণীর, এমনকি আপনি এই সূরাটিকে তখনকার সামাজিক দুরবস্থার একটা চিত্রায়নও বলতে পারেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ক্ষমতায় ছিলেন না, যদিও কেউ কেউ এটাকে মক্কি সূরা বলে থাকেন। মেজরিটি আলেমগণ বলেন যে এটি একটি মাদানী সূরা। আমরা সামনে দেখব আসলে কী কী অপিনিয়ন রয়েছে আলেমগণের এই বিষয়ে এবং তাদের বিভিন্ন মতগুলোর পেছনে কারণগুলো কী। যাই হোক, মেজরিটি অপিনিয়ন হচ্ছে যে এটি একটি মক্কি সূরা, এবং আমরা জানি যে মক্কায় থাকা অবস্থায় রাসূলের কোনো ধরনের সোশ্যাল বা পলিটিক্যাল ক্ষমতা ছিল না। এই অবস্থায় রাসূলের দ্বারা কোনো ধরনের সমালোচনা কিংবা কটাক্ষ মন্তব্য করা, বিশেষ করে তাদের বিরুদ্ধে যারা মক্কার সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে, এমনই ক্ষমতায় যে তারা যা মন চায় তাই করতে পারে, যাদের বিরুদ্ধে মন চায় যে কোনো অবস্থায় ব্যবস্থা নিতে পারে, স্পেশালি তাদের প্রতি যাদের কোনো সাপোর্ট নেই। একটা সহজ উদাহরণ দেই, যাদের সমাজে তেমন কোনো সাপোর্ট নেই, বলা যায় সমাজের এতিম সদস্যরা, ক্ষমতা থাকলে আপনি তাদেরকে যা মনে চায় করতে পারেন, অপমান করতে পারেন, মারতে পারেন, কাটতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এবং যেহেতু তাদের কোনো গার্ডিয়ান নেই, ফ্যামিলি নেই, গোত্র নেই, পুলিশ, জাস্টিস, সরকার কিছুই নেই, তার কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই, সে এখানে একা, সমাজের এমন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর এই শক্তিশালী সূরাটি অবতীর্ণ করেন। আগের সূরাটিতে আল্লাহ তাআলা তার নেয়ামতের বর্ণনা করেছিলেন সূরা কুরাইশে। সমাজের এমন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর এই শক্তিশালী সূরাটি অবতীর্ণ করেন। আগের সূরাটিতে আল্লাহ তাআলা তার নেয়ামতের বর্ণনা করেছিলেন সূরা কুরাইশে, কোনো ধরনের সতর্কতামূলক কিছু সেখানে ছিল না। এখন এই সূরায় আমরা দেখব যে বর্ণনা ভঙ্গি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। সূরা কুরাইশ আল্লাহ বলেছিলেন যে তোমরা শান্তিতে সফর করতে পারো, গরমে, শীতে, আমি তোমাদের খাদ্য দিয়েছি, আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি, শুধু আল্লাহর নেয়ামতের বর্ণনা, কোনো সতর্কতামূলক কিছু নেই। এখন যখন আল্লাহর নেয়ামত জানার পরেও তাদের আচরণে কোনো পরিবর্তন হলো না, সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় পজিটিভ রিএনফোর্সমেন্ট। পজিটিভ রিএনফোর্সমেন্ট যখন কাজ হলো না, তখন নেগেটিভ রিএনফোর্সমেন্ট ছাড়া উপায় নেই। এই আচরণের পরিণতি কী হতে পারে? আল্লাহ তাআলা এখন তীক্ষ্ণ ভঙ্গিতে তাদের বুঝিয়ে দিচ্ছেন, আপাতদৃষ্টিতে যদি আপনি এই সূরাটির অনুবাদ পড়েন, আপনার কাছে মনে হতে পারে যে সূরাটিতে আসলে দুটো গ্রুপের কথা বলা হচ্ছে। সূরাটি আপনার কাছে দুই ভাগে বিভক্ত বলে মনে হবে। এটি খুবই সংক্ষিপ্ত একটি সূরা, মাত্র সাতটি আয়াত। আর আইকাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা ত্বাআমিল মিসকিন, এটা হচ্ছে প্রথম ভাগ, তিনটি আয়াত। সাধারণভাবে যদি অনুবাদ করা হয়, আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? সে তো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। আমি এখনই গভীর বিশ্লেষণে যাচ্ছি না, শুধুই সরল অনুবাদ নিয়ে আলোচনা করছি। তো এটা ছিল এক ধরনের মানুষদের নিয়ে আলোচনা। এখন এই সূরার দ্বিতীয় অংশের ভিন্ন মানুষদের নিয়ে আলোচনা চলছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাধারণ অনুবাদে
অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজ আদায়ের ব্যাপারে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে আর প্রয়োজনীয় গৃহ সামগ্রী অন্যকে দেয় না। আপাত দৃষ্টিতে মনে হয় যে এখানে দুটা গ্রুপের কথা বলা হচ্ছে। যখন আমরা সূরাটি গভীরভাবে পর্যালোচনা করব তখন আমরা দেখব যে এটা আসলে একটি গ্রুপের কথা বলা হচ্ছে, একটি গ্রুপের কথা বলছে। এবং ইনশাআল্লাহ আমরা সূরাটির প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের ভিতরে একটা কানেকশন খোঁজার চেষ্টা করব। লক্ষ্য করে দেখুন, সূরাটির প্রথম ভাগে যার কথা বলা হচ্ছে পরিষ্কার যে সে বিশ্বাসী নয়, কিন্তু দ্বিতীয়ার্ধে যাদের কথা বলা হচ্ছে তারা নামাজ পড়ছেন। সেটা ঠিক যে তারা লোক দেখানো নামাজ পড়ছে বা নিজেকে জাহির করার সস্তা বানাচ্ছে, কিন্তু তারপরও অ্যাটলিস্ট তারা নামাজ পড়ছে। তাই মনে হয় যেন নিশ্চয়ই এখানে বিশ্বাসীদের কথা বলা হচ্ছে। খেয়াল করুন, আমি বলেছিলাম যে কোনো কোনো আলেম বলেন যে সূরাটি মাদানী সূরা, আবার কেউ কেউ বলেন যে সূরাটির দ্বিতীয় অংশ মাদানী, কারণ এখানে দেখা যাচ্ছে যে মানুষেরা নামাজ পড়ছে এবং লোক দেখানো কাজ করছে, অর্থাৎ মুনাফিকি। আর আমরা জানি যে মুনাফিকি মক্কার কোনো সমস্যা ছিল না, বরং এটা মদিনার সমস্যা ছিল। এই বিষয়টি বিবেচনা করে কেউ কেউ বলে থাকেন যে এটি একটি মাদানী সূরা, অর্থাৎ মনে হয় যেন সূরাটির প্রথম অর্ধ কাফেরদের সম্পর্কে বলছে এবং দ্বিতীয় অর্ধেক মুনাফিক সম্পর্কে বলছে। যদিও আলেমদের এই মতটি একটি গ্রহণযোগ্য মত, এই বিষয়ে অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক মত হচ্ছে যে এখানে সামগ্রিকভাবে সূরাটিতে কুরাইশদের সম্পর্কেই বলা হচ্ছে। আমরা যখন সামনে আরও গভীরভাবে বিষয়টি পর্যালোচনা করব তখন বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এর আগে আমাদের আরও কিছু বিষয় বুঝতে হবে। কয়েকটি সূরা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরভাবে একটি জিনিস বোঝানো হয়েছে, বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ আগে আলোচনা হয়েছিল। আয়াতটি সূরা তিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয় বোঝানোর পর শক্তভাবে বললেন, ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দিন, এত যৌক্তিকভাবে বোঝানোর পরেও আর কী বাকি থাকে যে কেউ দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলবে। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন এই সূরার আর্গুমেন্ট এত শক্তিশালী যে আর কারো দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলার কোনো কিছু বাকি থাকে না। বিষয়টি নিয়ে আমরা সূরা তিনে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু মানুষ যখন নীতিতে একেবারে তলানিতে গিয়ে পৌঁছায় তখন সবচেয়ে পাওয়ারফুল আর্গুমেন্টেও তার তেমন কাজ হয় না, অন্তরে প্রভাব ফেলে না। তাই এখন এই সূরা শুরু হচ্ছে এই কথা বলে যে আরআইতাল্লাযি ইউকাযিবু বিদ্দিন, সেখানে আল্লাহ বলেছিলেন ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দিন, এখানে আল্লাহ বলছেন আরআইতাল্লাযি ইউকাযিবু বিদ্দিন। দুইটি আয়াতের ভাষা খুবই কাছাকাছি। প্রথমটিতে বলেছিলেন আর কী অজুহাত বাকি থাকে যে তারা দিনের ব্যাপারে মিথ্যা বলবে, পরেরটিতে আল্লাহ সেই একই রাসুলের প্রতি বলছেন, আর হ্যাঁ প্রথম আয়াতটিতেও আল্লাহ তাআলা রাসুলের প্রতিই বলেছিলেন ফামা ইউকাযিবু কা, এখানে কা দ্বারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে। এই সূরাতে প্রথম আয়াত আরআই তা, এখানে তা দ্বারা একইভাবে রাসুলুল্লাহকে বোঝানো হচ্ছে। তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে, মানে হে নবী তুমি কি সেই ব্যক্তিকে চেনো যে দিনের ব্যাপারে মিথ্যা বলে। এত চমৎকার সব যুক্তি দ্বারা বোঝানোর পরও অকৃতজ্ঞতার কত উচ্চ লেভেলে সেই ব্যক্তি পৌঁছেছে, এত কিছুর পরেও সে দিনের ব্যাপারে মিথ্যা বলছে, কত নিচু মন মানসিকতার পতন ঘটেছে তার। আল্লাহ এই সূরাতে প্রকাশ করবেন এই ব্যক্তি কীভাবে নিম্ন থেকে নিম্নতর মানসিকতার এই পর্যায়ে পৌঁছেছে। সূরা তিনে আল্লাহ শুধু সতর্ক করেছিলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মনে আছে নিশ্চয়ই আপনাদের, নিচ থেকে নিচতর। এখন এই সূরাতে আল্লাহ উদাহরণ দিয়ে দেখিয়ে দিবেন। আগের সূরাটিতে বিষয়টা ছিল ব্যাপক, সেখানে সমগ্র মানব জাতি সম্পর্কে বলা হয়েছে, লাকাদ খলাকনাল ইনসানা, মানে সমগ্র মানব জাতি। কিন্তু এই সূরা আসছে শুধু কুরাইশদের নিয়ে এবং রাসুলকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি দেখেছিলে। এখন রাসুল দেখেছেন কি, তিনি নিশ্চয়ই সমগ্র মানব জাতি দেখেননি, তিনি দেখেছেন শুধু কুরাইশদের, অর্থাৎ এখন আঙুল তাক করা হয়েছে কুরাইশদের দিকে। জেনারেল ওয়ার্নিং থেকে পরিবর্তিত হয়ে বিষয়টি খুবই সীমিত আকারে নির্দিষ্টভাবে এবং সরাসরি এই অপরাধীদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, আরও নির্দিষ্টভাবে বললে কুরাইশ লিডারদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, সেটা আমরা শীঘ্রই দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আরআইতা প্রথম শব্দগুলো, এটা একটা অলংকারিক প্রশ্ন, তুমি কি দেখেছিলে। এতক্ষণ আমরা দুই ধরনের প্রশ্ন পেয়েছি, যা আল্লাহ তাআলা তার বার্তাবাহককে করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন আলাম তারা, তুমি কি দেখো নাই, এটা সূরাতুল ফিলে ছিল। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, অর্থাৎ এই আলাম তারা হচ্ছে তুমি কি দেখনি, আর এখন আরআইতা তুমি কি দেখেছিলে। তাহলে দুইটা শব্দের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, প্রথমটা আলাম তারা, যেমনটি আমরা বুঝেছিলাম সূরাতুল ফিলের আলোচনায় এবং অন্যান্য জায়গায়,
এটা আসলে সেই অবস্থাটা বোঝায় যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাভূত হয়ে পড়েন অথবা চাপগ্রস্ত হন অথবা একের পর এক ওহির ভারে নুয়ে পড়ার অবস্থা। তিনি দাওয়াত দিয়েই যাচ্ছেন অথচ ফল পাচ্ছেন না, এবং তিনি দেখেন যে সকল ক্ষমতা বিরোধীদের হাতে আর ওনার হাতে কিছুই নেই। ঠিক এরকম সময়ে আল্লাহ স্মরণ করিয়ে দেন, তোমার কি আগের সেই ঘটনাগুলো জানা নেই যেগুলোর পরিণতি ঘটেছিল আমার হাতে এবং কিভাবে আমার সাহায্য পৌঁছায়? তুমি কি দেখো নাই? এই যে তুমি কি দেখো নাই, এটা সে সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয় যখন রাসূলুল্লাহ ভোগান্তির মধ্যে থাকেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এখন এক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূলের কঠিন অবস্থা নয় বরং শক্ত অবস্থান দেখাচ্ছেন, তাদের দিকে ইশারা করছেন যাদেরকে নিচু দৃষ্টিতে দেখা উচিত। কুরাইশদের ছোট করে দেখতে বলছেন, অর্থাৎ দুর্বল বা পরাভূত অবস্থা থেকে আল্লাহ তাআলা এখন রাসূলকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসছেন সুবহানাহু ওয়া তাআলা। আলোচনা আরও অগ্রসর হলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হলো আল্লাহর দয়া। শেখ মুতাওয়াল্লি আশ-শাওরি রাহিমাহুল্লাহ তার ক্লাসে এই সূরার উপর আলোচনা করতে গিয়ে দারুণ একটা মন্তব্য করেছেন। তিনি বলেন, একজন শিক্ষক প্রায়ই এমন প্রশ্ন করেন যেটা তিনি জানেন যে তার ছাত্ররা এই প্রশ্নের উত্তর ভালোভাবেই দিতে পারবে। এর মাধ্যমে শিক্ষকের উদ্দেশ্য থাকে যাতে করে প্রশ্নটির দ্বারা ক্লাস সরব হয়, ছাত্ররা মজা পেয়ে জেগে ওঠে। গণিতের শিক্ষক হঠাৎই জিজ্ঞেস করে বসে, 2 + 2 = কত? টিচার অবশ্যই জানেন যে ছাত্ররা এটা সহজেই বলে দিবে, তারপরেও তিনি প্রশ্নটা করেন যাতে তার অন্যমনস্ক না হয়, তাদের মনকে ক্লাসে উপস্থিত রাখার জন্য, চিন্তাভাবনা সচল রাখার জন্য শুধু তার এই প্রশ্নটি করা। এটা যে কোনো উত্তম শিক্ষকের স্টাইল বলা যায়, এ ধরনের অলংকারিক প্রশ্ন করা। টিচিং প্রফেশনে এরকম উদাহরণ সবসময় দেখা যায়। আল্লাহ তাআলা এখানে শিক্ষকের ভূমিকায় আছেন আর তিনি তার শ্রোতাদের সাথে ঠিক এই কাজটাই করছেন। শ্রোতার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একজন। আর আশ-শাওকানি রাহিমাহুল্লাহর মত অনুযায়ী, কুল্লু যি আকলিন, প্রত্যেক মানুষ যার বিবেক আছে সকলের প্রতি আল্লাহ এই প্রশ্ন করছেন, তোমরা কি দেখোনি? পর্যবেক্ষণের জন্য আল্লাহ সকলকে বলছেন যে শিক্ষা আল্লাহ দিচ্ছেন, নিজেদেরকে সেটার মধ্যে রেখে চিন্তা করার আদেশ এখানে করা হচ্ছে। কারণ আমরা এই আয়াতের শিক্ষা শুধুমাত্র পড়ার মধ্যে অর্জন করতে পারবো না, দুনিয়া সম্পর্কে চিন্তা সাথে আল্লাহ আমাদের যেটা বোঝাতে চাচ্ছেন সেটা পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা এই আয়াতের শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ আমাদের চিন্তা করতে বলছেন, মুক্ত মন নিয়ে আশেপাশের বাস্তবতা পর্যালোচনার জন্য বলছেন। তো কোন বিষয়ে আল্লাহ তাআলা আমাদের পর্যবেক্ষণের জন্য বলছেন? আরআইতা শব্দটার পর সূরাটিতে যে শব্দটা আসছে সেটা হচ্ছে আল্লাযী, মানে যার দ্বারা করা হয়েছে। এই আল্লাযী শব্দটা ক্লাসিক্যাল তাফসিরে দুইভাবে অর্থ করা হয়েছে, এটা খাস মুখতাস, মানে নির্দিষ্টভাবে শুধু একজন কাফিরকে বোঝানো, নির্দিষ্ট একজন অবিশ্বাসীর প্রতি ইঙ্গিত করা হচ্ছে। যেমন আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগিরা, আখনাস ইবনে সুরাইক, কিংবা আবু জাহল, অথবা সবার পরিচিত আবু লাহাব। সামনে যেহেতু আবু লাহাবের নামে একটা পূর্ণাঙ্গ সূরা আসছে, তাকে ধরে নেওয়া যৌক্তিক। আবার সে ছিল ট্রেজারার, এটাও একটা কারণ হতে পারে। কাবা ঘরে যত দান সদকা আসত সেগুলোর বন্টনের দায়িত্ব ছিল তার উপর, অর্থাৎ এতিম অসহায়দের প্রতি অবিচার করতে পারে এমন ব্যক্তিদের মধ্যে সে অন্যতম, মূলত সূরাটিতে যে বিষয়ে আলোকপাত করা হচ্ছে। তাহলে 1 নম্বর মত দ্বারা স্পেসিফিকভাবে শুধুমাত্র একজনের প্রতি ইঙ্গিত করা হচ্ছে এমনটা বোঝাচ্ছে। 2 নম্বর মত হচ্ছে আল্লাযী দ্বারা এমন যে কোনো ব্যক্তি বোঝায় যার উপর সূরাটির বিবরণ খাটে, সর্বজনীন, মানে নির্দিষ্ট করা নয়। আল্লাহ এখানে কারো প্রতি ইঙ্গিত করছেন না। আল্লাহ বলেননি আরআইতা ওয়ালিদ, তুমি কি দেখেছো ওয়ালিদকে, আরআইতা আখনাস ইবনে সুরাইক, আল্লাহ এভাবে বলেননি। তাহলে যখন তিনি তাদের নাম উচ্চারণ করেননি, তারা এই আয়াতের ভেতর পড়তে পারে, তবে এটা শুধু তাদের মধ্যে সীমিত থাকছে না, এটা হচ্ছে মূল কথা, তাদেরকে বোঝানো হচ্ছে তবে সীমাবদ্ধ থাকছে না। তবে এখানে মজার বিষয় হচ্ছে যে অন্যায়কারী, যার মধ্যে অন্যায়ের অনুভূতি বর্তমান, তাকে যদি আপনি বলেন তুমি কি সে ব্যক্তিকে চেনো যে দিনের ব্যাপারে মিথ্যা বলে। মনে করুন আপনাদের কারো মধ্যে অন্যায়ের ফিলিংস রয়েছে, যেমন ধরুন আপনি কথায় কথায় সন্তানের উপর রেগে যান, এই ভুলের অনুভূতি আপনার মধ্যে আছে। এখন আমি সবার সামনে বললাম, জানেন কিছু মানুষ তাদের সন্তানদের সাথে খুবই বাজে ব্যবহার করে, তো আপনি সাথে সাথে চিন্তা শুরু করবেন তাকে কে বলল, অথবা আমাকে বলে উঠবেন আপনি আমার দিকে তাকিয়েও কেন বলছেন, অথচ আমি আপনার দিকে তাকিয়ে বলছি না, তারপরেও আপনার মনে হবে আমি আপনার দিকে তাকিয়ে বলছি। কেন? কারণ আপনার মধ্যে আপনার কৃত অন্যায়ের অনুভূতিটা বিদ্যমান আছে আর আপনি নিজেই সেটা প্রকাশ করে দিচ্ছেন। হ্যাঁ, নিজেই সেটা প্রকাশ করে দিচ্ছেন।
তো এই আল্লাজি শব্দের ব্যবহার দ্বারা অনেকটা এরকম অন্যায়কারীদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, যাতে তারা ওভাবে ভাবে যে আমার কথা বলা হচ্ছে নাকি, আমার সম্পর্কে তাদেরকে কে জানালো, তাদের এত বড় সাহস কীভাবে হলো। মানে আল্লাজি শব্দটা তাদের এভাবে চিন্তা করতে বাধ্য করছে, তারা ভাবছে রসুলুল্লাহ তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলছেন, হয়তোবা প্রকাশ্যে নয় কিন্তু অন্তত পক্ষে ততটুকু প্রকাশ্যে যতটুকু বললে তাদের সম্মানে লাগে, আর তারা চিন্তায় পড়ে যায়। মানুষজন হয়তো ভাববে যে এই সূরাটিতে আমাকেই তিরস্কার করা হয়েছে। তো আসলে এই সূরাটির তেলাওয়াতের মাধ্যমে সমাজে রীতিমতো একটা সংঘাতের আবির্ভাব ঘটেছে। আমাদের বুঝতে হবে যে কোরআন যখন নাজিল হয় তখন সেটি পাঠশালার দার্সের আকারে হয়নি। যখন কোরআনের প্রতিটা আয়াতের আবির্ভাব ঘটে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন, আয়াতগুলো সোসাইটিতে কাফেরদের জন্য হাজারো সমস্যার সৃষ্টি করে। তাদের জন্য রীতিমতো আকাশ থেকে পড়া বজ্রপাতের মতো হয় এক একটা আয়াত। এক একটা আয়াত তাদের প্রতি এক একটা আক্রমণের মতো, এক একটা ধাক্কা। এতে তাদের জারি জুড়ি সব ফাঁস হয়ে যায়। তাদের অনুভূতি হয় এমন যেন আয়াতগুলোর দ্বারা তাদের ফাউন্ডেশন চুরমার করে দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে এই সূরার চিত্র যা আমাদের সামনে আছে অনেকটা এরকমেরই, সুবহানাল্লাহ। এরপর আসছে আল্লাযী ইউকাযযিব। আমাদের এই দুইটি লাইনের মধ্যে পার্থক্য বুঝতে হবে, আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন আর আল্লাযী ইয়াকফুরু বিদ্দিন। যে দিনের ব্যাপারে মিথ্যা বলে, মানে যদি এটা সাধারণভাবে অনুবাদ করা হয় যে দিনের ব্যাপারে মিথ্যা বলে বনাম যে দিনকে অস্বীকার করে, কুফুর অর্থাৎ পরেরটা হচ্ছে সরাসরি অস্বীকার, বাতিল ঘোষণা করা। বুঝতে হবে যে কুফুর আর তাকদিবের মধ্যে পার্থক্য কী। তাকদিব, প্রথম শব্দটা হচ্ছে তাকদিব, কাজ্জাবা ইউকাযযিবু তাকদিব। দুটো শব্দের মধ্যে পার্থক্য কী? কুফুর হচ্ছে সরাসরি অস্বীকার ও প্রত্যাখ্যান করে দেয়া, এখন তাকদিব মানে কারো বিরুদ্ধে মিথ্যা বলা। আরবিতে একটি ইন্টারেস্টিং শব্দ, আপনি যখন কারো নামে মিথ্যা বলছেন মানে তাকে শত্রু বানিয়ে নিচ্ছেন। সাথে আরও কিছু বিষয় আছে, আপনি তাকে মিথ্যাবাদী বলছেন মানে যে তাকজিব করছে সে দিনকে মিথ্যা বলছে, রাসূলুল্লাহকে মিথ্যাবাদী বলছে। অর্থাৎ ইউকাযযিবু বি আয়াতিল্লাহ ইউকাযযিবু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে এটা এমনটা বোঝাচ্ছে যে আপনি জানেন এটা সত্য কিন্তু তারপরেও জেনে শুনে এটাকে মিথ্যা বলে দিচ্ছেন। একজন কাফির শুধুই অস্বীকার করছে, সে এটাকে সত্য মানেইনি, এটা সত্যতা সে বোঝেইনি, জাস্ট বাতিল করে দিয়েছে প্রথমেই। যাই হোক, কিন্তু ইউকাযযিবু মানে সে ব্যক্তি জেনেছে এটা সত্য তারপরেও সিদ্ধান্ত নিয়েছে এটাকে মিথ্যা সাব্যস্ত করার, মানে সে নিজেই প্রকৃত অর্থে একজন মিথ্যাবাদী যখন সে এই কাজটি করছে। একজনকে মিথ্যাবাদী হওয়ার জন্য আমরা জানি এতটুকু যথেষ্ট যে তার ভেতরে যা আছে মুখ দিয়ে তা থেকে ভিন্ন কিছু প্রকাশ হওয়া, যেটাকে মিথ্যাবাদী বলে। তো তার ভিতরে যা আছে তা হচ্ছে যে এই বাণী সত্য, কিন্তু সে চাচ্ছে এই বাণীর বিরুদ্ধে শত্রুতা পোষণ করতে। তো সে জেনে বুঝে দিনের বিরুদ্ধে মিথ্যা বলছে, যদিও তার বিবেক বলছে এই দিন সত্য। সে তার বিবেককে নিজের হাতে একেবারে শ্বাসরোধ করে হত্যা করেছে, তারপর যেটা সে জানে যে চিরন্তন সত্য সেটাকে মিথ্যা প্রমাণ করছে। সুবহানাল্লাহ, এই হচ্ছে আল্লাযী ইউকাযযিবু শব্দদ্বয়ের সহজ ব্যাখ্যা। সহজে বললে আল্লাহ এখানে শুধুমাত্র একজন প্রত্যাখ্যানকারী যে বলে আমি মুহাম্মাদকে বিশ্বাস করি না তার কথা বলছেন না, বরং আল্লাহ তাআলা এখানে একজন কাফিরের সাইকোলজিক্যাল অবস্থা বর্ণনা করছেন এবং তাকে জানান দিচ্ছেন যে আমি জানি তোমার ভিতরে কী চলছে, আমি জানি যে তুমি ইতোমধ্যে এই সত্য স্বীকার করে নিয়েছ, এবং আমি এও জানি যে এটা শুধু তোমার অহমিকা, তোমার অদ্ভুত স্বভাব আর পাপের প্রতি আসক্তি যা তোমাকে এই সত্য দিন স্বীকার করে নিতে বাধা দিচ্ছে। তাই আমি তোমাকে আল্লাযী ইয়াকফুরু বিদ্দিন না বলে বলবো আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। সুবহানাল্লাহ, খুবই তীক্ষ্ণ শব্দের ব্যবহার যেটা এখানে করা হচ্ছে। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আল্লাযী কাযযাবা বলা হয়নি। দেখুন, আরআইতা ছিল অতীতকালে, তুমি কি দেখেছিলে, তার মানে রাসূলুল্লাহ ইতিমধ্যেই দেখেছেন। আল্লাহ বলছেন না আতারা, তুমি কি দেখেছো, এভাবে বললে হতো বর্তমানকাল, তাদেরকে এখন গিয়ে দেখো, কিন্তু রাসূলুল্লাহ তাদেরকে আগের থেকেই দেখেছেন। যখন বলা হয় ইউকাযযিবু এটা মুদারে ফর্ম, মানে বর্তমানকাল ব্যবহার করা হচ্ছে, ইয়াদুল্লু আলাল ইস্তিমরার, এর দ্বারা বর্তমান ঘটনা বোঝাচ্ছে। অর্থাৎ তারা দিনের বিরুদ্ধে মিথ্যাচার করে প্রতিদিন, অসংখ্য সুযোগ আসে তাদের সামনে যাতে তারা সত্যকে গ্রহণ করে নেয়, কিন্তু তারা সেসবের প্রত্যেকটিকে প্রত্যাখ্যান করে। কাযযাবা যদি বলা হতো এর অর্থ দাঁড়াতো সে দিনের বিরুদ্ধে মিথ্যা বলছে একবার, ইউকাযযিবু মানে সে মিথ্যা বলে বারবার, সে অনেক নিদর্শন যাচাই করে, মনে মনে তার সত্যতা সম্পর্কে আরও আশ্বস্ত হয় কিন্তু বাহিরে সে এটার আরও বিরুদ্ধে আসে, এবং একের পর এক তাকজিব
আর তাকজিব আবার তাকজিব করতে থাকে। ইউকাজিবু শব্দ দ্বারা এটাই বোঝাচ্ছে। এখন আমরা যাচ্ছি দিন শব্দটাতে। এর আগে জুজাম্মার অন্য সুরাগুলোর ব্যাখ্যায় দিন শব্দটা নিয়ে আমরা আলোচনা করেছি, আমি এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। প্রথমে আমি এই শব্দটির গুরুত্ব সম্পর্কে বলছি, কারণ শব্দটি একটু পর আবার আসছে ইনশাআল্লাহ, যখন আমরা ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, দীনিল্লাহ দিন সামনে আবার আসবে, এটি সামনে আবার আসছে। সাধারণভাবে, যদিও এটা লম্বা আলোচনা, এই শব্দটার দুইভাবে দেখা হয়, একটা হচ্ছে পারিভাষিকভাবে, আরেকটি আপনি এটাকে দেখতে পারেন সাহিত্যিকভাবে। পারিভাষিকভাবে যেটাকে আরবিতে আল ইস্তিলাহ বলা হয়, কোনো ভাষায় একটা শব্দের প্রচলন বিভিন্নভাবে হয়ে থাকে। এখন আপনি যদি শব্দটি নিয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার শুরু করে দেন, দিন শব্দটিতে আসার আগে আমি একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাই। যেমন ধরুন জার্নাল শব্দটি, এখানে সবাই জানেন জার্নাল শব্দ দ্বারা কী বোঝানো হয়। কিন্তু আপনি যদি কোনো পত্রিকার একজন সম্পাদক হন অথবা আপনি কোনো প্রকাশনীর সাথে জড়িত হন, আপনি যখন জার্নাল শব্দটা শুনবেন সাথে সাথে আপনার মনে নির্দিষ্ট ধারণার অবতারণা হবে। এখন আপনি আর কারো ব্যক্তিগত জার্নাল যেখানে কিছু কথাবার্তা ইত্যাদি থাকে এমন কিছু চিন্তা করবেন না। এখন আপনি ছাপার সাথে জড়িত জার্নাল অথবা একাডেমিক জার্নাল এর ব্যাপারে চিন্তা করবেন। একইভাবে আপনি যদি কোনো অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন, তার কাছে জার্নাল বলতে অ্যাকাউন্টিংয়ের সাথে জড়িত জার্নালের কথা মনে হবে, যেখানে রেকর্ড সংরক্ষণ করা হয়, ডেবিট ক্রেডিট ইত্যাদি আলোচনা থাকে। অর্থাৎ শব্দটা ব্যাপক, কিন্তু এটা যখন নির্দিষ্ট কোনো ফিল্ডের মানুষের সাথে নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে, অর্থটাও তখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে। একই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি সাইট শব্দটার ক্ষেত্রে। আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করে এমন কারোর সাথে আড্ডা দেন আর বলেন আমি একটি সাইটে কাজ করি, তাহলে দেখবেন সে ভাববে আপনি একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। এখন একই কথাটা যদি আপনি কোনো ওয়েব ডেভেলপার অথবা প্রোগ্রামারের সাথে বলেন, সে ভাববে আপনি সম্ভবত কোনো ওয়েবসাইটের কথা বলছেন। অর্থাৎ বিষয়টি পরিষ্কার যে নির্দিষ্ট প্রেক্ষাপটের ক্ষেত্রে একটি শব্দ নির্দিষ্ট অর্থ বহন করে। আরবি ভাষায় কিছু শব্দের ক্ষেত্রেও বিষয়টি একইভাবে কাজ করে। ইসলামের আবির্ভাবের পরে সেগুলো কিছু নির্দিষ্ট অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। যেমন সালাত শব্দটা আরবদের কাছে আগে থেকেই ছিল, এটা নির্দিষ্ট অর্থও ছিল, কিন্তু যখন ইসলাম চলে আসলো এই শব্দটা আর যে কোনো ইবাদতদের জন্য ব্যবহার হতো না। তাহলে কিসের জন্য ব্যবহার হতো? সেই নির্দিষ্ট পবিত্র ইবাদতের জন্য যা দিনে অন্ততপক্ষে পাঁচবার সম্পন্ন হয়। হ্যাঁ, এই শব্দ দ্বারা শুধু এটাই বোঝানো হতো, নির্দিষ্ট এই ইবাদত। ইসলামের আগমনের পর সালাত শব্দ দ্বারা শুধুমাত্র ঝুঁকে সেজদা বা সকলে মিলে হাত উপরে তুলে ভিন্ন কোনো প্রার্থনা কিংবা মোমবাতি জ্বালানো ইত্যাদি কিছুই বোঝানো হতো না, পুরোপুরি পরিবর্তন এবং নির্দিষ্ট হয়ে গেল। একইভাবে আমাদের এই দিন শব্দটার ব্যাপারেও বলা যায়, আরবে এটার সাধারণ অর্থ প্রচলিত ছিল, কিন্তু ইসলামের আগমনের পরে এর দ্বারা শুধুমাত্র ইসলামই বোঝানো হলো। যখন আপনি বলেন আর দিন, তার দ্বারা সেই দিনের বিরুদ্ধে মিথ্যা বলে। ইসলামের আগমনের পর এখানে দিন দ্বারা নির্দিষ্টভাবে ইসলামকেই বোঝানো হচ্ছে। এজন্য কিছু কিছু আলেমরা এই মন্তব্য করেছেন যে এই আয়াত দ্বারা তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলে, এমন বোঝানো হচ্ছে, দিন ইসলামকে বোঝানো হচ্ছে। কিন্তু অন্যরা বলছেন যে না, যেহেতু এটা মাদানী সূরা এবং ইসলাম শব্দটি এখনও এত পরিচিতি পায়নি, দিন শব্দ দ্বারা আল্লাহ এখানে ইসলামকে বোঝাচ্ছেন না, বরং এর দ্বারা সাধারণ অর্থটিই বোঝাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় মতের আলেমগণ দিন শব্দের শাব্দিক অর্থটাই এখানে ধরেছেন। আর বর্তমানে দুইটি মতামতই গ্রহণ করা হয়। এই আয়াতে ব্যবহৃত ভাষা এতটাই ব্যাপক যে দুটি মন্তব্যই গ্রহণযোগ্য। আচ্ছা, তাহলে প্রথম ওপিনিয়নটি ছিল যে তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে দীন ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলে, মানে মিথ্যা বলে রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারণার বিরুদ্ধে। কিন্তু এখানে দীন শব্দে রয়েছে ভিন্ন আরেক অর্থ, যেটা এসেছে দানা ইয়া দীনু থেকে। শাব্দিকভাবে এটার অর্থ দাঁড়ায় ধার দেয়া, যা অবশ্যই হিবা থেকে ভিন্ন। আরবিতে হিবা শব্দের অর্থ হচ্ছে উপহার দেয়া। দাইন আর হিবা, এই দুই শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে হিবা দেওয়ার পর কেউ এটা ফেরত পাওয়ার আশা করে না, কিন্তু দাইন দেওয়ার পর অবশ্যই সেটা ফেরত আশা করে। এবং এটা আরবদের কাছে এতই বিরক্তিকর ছিল যে কেউ যদি উপহার দিয়ে সেটা ফেরত আশা করে, তাহলে তারা বলতো এটা অনেকটা এমন যেন সে তার বমি ফেরত চাচ্ছে। এটাকে এতই নিচু কাজ মনে করতো তারা, উপহার দিয়ে এভাবে ফেরত নেওয়াটা। কিন্তু দাইনের ব্যাপারটা হলো সেটা থেকে আলাদা। আমি যদি দাইন অর্থাৎ ধার দিয়ে থাকি, তাহলে অবশ্যই এটা নির্দিষ্ট সময়ে আমাকে ফেরত দিতে হবে। পরিশোধ করার এই সিস্টেম
শোধ করে দেওয়ার এই ধারণাটা এটা আরবরা শুধু ধারের ক্ষেত্রেই নয় বরং সকল ক্ষেত্রেই ব্যবহার করত। যেমন আরবদের এই প্রবাদ কামাতা দিনু তুদানু, অর্থাৎ মানুষদের সাথে তুমি যেভাবে আচরণ করবে তোমার সাথে সেভাবেই আচরণ করা হবে, তুমি যেভাবে লেনদেন করবে তোমার সাথে ওভাবেই করা হবে। দিন্নাহুম কামা দানু, আমরা তাদের সাথে সেভাবে করেছি তারা আমাদের সাথে যেভাবে করেছে। কারো প্রতিদান ঠিক সেভাবে দেয়া, ঠিক যেভাবে তারা প্রথমে আচরণ করেছিল। এভাবে যদি হিসাব করা হয় দিন বলতে তাহলে প্রতিদান বোঝায়। এবং প্রতিদানের দিক থেকে বিবেচনা করলে আমাদের আগে বুঝতে হবে নবুয়তের একেবারে শুরুতে যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা শুরু করেছিলেন, যেটা থেকে মূলত বিতর্কের শুরু হয়। আপনাদের মনে আছে হয়তো রাসূলুল্লাহ পাহাড়ের উপর উঠলেন এবং মানুষদের কিছু বলা শুরু করলেন। প্রথম যে কনসেপ্টের দিকে তিনি মানুষদের মনোযোগ আকর্ষণ করতে চাইলেন, তাওহীদের ভিত্তি হলো মূলত তিনটি ধারণা। এক, আল্লাহর একাত্মবাদ, আল্লাহ তাআলা একক সত্তা এই ধারণা। দুই, মুহাম্মদ যে আল্লাহর রাসূল অর্থাৎ রিসালাতের ধারণা। তিন, পরকাল। এখন মক্কার মানুষদের জন্য যেটা বড় সমস্যা, সবচাইতে বড় বাধা ছিল, সেটা হচ্ছে এই পরকাল। আপনি মৃত্যুর পর ঠিক সেভাবে জেগে উঠবেন যেভাবে ঘুম থেকে সকালবেলা জেগে ওঠেন, এটা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আর দাইন বা দিনের এই ধারণা অন্য সব জায়গা থেকে সবচেয়ে বেশি যেখানে কার্যকর হয় সেটা হলো আপনার প্রত্যেক ভালো কাজ আর প্রত্যেক খারাপ কাজের হিসাব, সেটা হচ্ছে এই পরকালে। এজন্য আশ-শাওকানি এবং অন্যান্য আলেমগণ এই বিষয়ে মন্তব্য করেছেন, দিন শব্দটি এই আয়াতে পরকালের হিসাব নিকাশ ও পুরস্কারের দিকে ইঙ্গিত করে ব্যবহার হয়েছে। অর্থাৎ তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে পরকালীন প্রতিদান দিবসের এই কনসেপ্ট তার কাজকর্মের পুঙ্খানুপুঙ্খানু বিচার হবে যেখানে সেই পরবর্তী জীবনের বিরুদ্ধে মিথ্যা বলেছে? তারা এটা মেনে নিতে পারছিল না। বিষয়টা ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। আমি আগেও বলেছি সূরাটি কুরাইশদের দুর্নীতির জারিজুরি ফাঁস করে দেয়। আমরা দুর্নীতির একেবারে রুট লেভেল সম্পর্কে এখান থেকে জানতে পারবো। আসলে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখতে পারেন, ধর্মে বিশ্বাস রাখতে পারেন, কিন্তু যদি আপনার সেই বিশ্বাস দুর্বল হয়, এক্ষেত্রে যে পরকালের জবাবদিহিতা সম্পর্কে আপনার গুরুত্ব নেই, তাহলে আপনার দ্বারা অন্যায় জুলুম হবেই। যদি আপনি ধার্মিকও হন, এমনকি নামাজও পড়েন, এবং আমি একথা কেন বলছি যে যদি আপনি নামাজও পড়েন, কারণ আল্লাহ এই সূরাতে তাদের কথাই বলছেন যারা নামাজ পড়ত, অথচ তারপরেও সাথে জঘন্য অপরাধে লিপ্ত থাকত, আজেবাজে কাজকর্ম করত। কেন? কারণ পরকালে বিশ্বাসের ধারণা তাদের মধ্যে ছিল না। আপনারা হয়তো জানেন যে কোনো মানুষের জন্য যে বিষয়টি সবার আগে অপরাধকর্ম থেকে দূরে থাকতে সাহায্য করবে সেটা হচ্ছে কাজের পরিণতির ভয়। একটি লাল বাতি সিগন্যাল, সাথে উপরে ক্যামেরা ফিট করা আছে, এমন হলে তাকওয়া অন্তরে অটোমেটিক সেট হয়ে যাবে, স্বাভাবিক। এইভাবে যে কাউকে থামিয়ে দেওয়া যাবে, কারণ এভাবে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আমাকে জরিমানা করা হতে পারে, কিংবা আমি আমার লাইসেন্স হারাতে পারি, পুলিশ অফিসার তো আমার পাশেই দাঁড়িয়ে আছে। আবার মাঝে মাঝে আমরা গায়েবের উপরও বিশ্বাস রাখি, আরে পুলিশ অফিসার তো আশেপাশেই কোথাও থাকতে পারে, যদি চলে আসে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, ঠিক না? অর্থাৎ বিষয়টি হচ্ছে যদি আপনার অন্তরে এই ধারণা দৃঢ় থাকে যে অপরাধের দরুন আপনাকে পরিণতি ভোগ করতে হবে কিংবা কাজের প্রতিদান দেওয়া হবে আপনাকে, তাহলে আপনি অপরাধ থেকে দূরে থাকবেন, অথবা আপনি পুনরায় আবার চিন্তা করবেন। তাই আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে প্রতিদান দিবসের এই ধারণার বিরুদ্ধে মিথ্যা বলে? আবারও চলুন আমরা দুটি বিষয় একত্র করে নিই। সে এটার বিরুদ্ধে মিথ্যা বলছে মানে তার মনের কোনো এক কোনায় অবশ্যই এই ধারণা মজুদ আছে যে হয়তো আমাকে কাজের ফলাফল ভোগ করতে হবে, কিন্তু সে মনের এই চিন্তাকে উড়িয়ে দেয় এবং এটা নিয়ে হাসি ঠাট্টা করে। আচ্ছা, তোমরা তাহলে জাহান্নামকে ভয় করছো? ওখানে তো অনেক গরম, না জান্নাতে গেলে কী কী পাবে তোমরা? এরপর জান্নাত নিয়েও তারা ঠাট্টা করে, কিন্তু তাদের মনের কোথাও না কোথাও এই প্রশ্ন ঘুরে ফিরে আসেই, হয়তো মৃত্যুর পরেও কোনো জীবন আছে যেখানে জবাবদিহি করতে হবে। কিন্তু হঠাৎ জেগে ওঠা মনের এই চিন্তাকে তারা মনের মধ্যেই কবর দিয়ে দেয়, এটা সম্পর্কে মিথ্যা বলে এবং নিজেদের নিত্যদিনের জীবনযাপন নিয়ে এগিয়ে যেতে থাকে, কারণ তাদের কাছে এসব নীতিচিন্তার কোনো পাত্তা নেই। আর হ্যাঁ, এই সূরাটি সেই সমস্ত লোকদের নিয়ে আলোচনা করছে যারা বেপরোয়া, কোনো কিছুতেই যাদের কোনো কিছু যায় আসে না। সামনে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝবো ইনশাল্লাহ। অফি কালামি হাতফুন আল মানা, আর এই বর্ণনার বাচনভঙ্গির দ্বারা যা বোঝা যায়, এই বর্ণনা ভঙ্গির পেছনে আছে বিশেষ উদ্দেশ্য। মাঝে মাঝে আল্লাহ অনেক ছোট বাক্য বলেন, কিন্তু লাইনগুলোর ফাঁকে ফাঁকে আরও বেশ কিছু বক্তব্য থাকে। আরবিতে এটাকে হাতফ বলে, অর্থাৎ বিশেষ কোনো কাজ, মিশন। তো আমরা এটাকে ব্যাখ্যা করব এবং আলেমদের বিভিন্ন মত দ্বারা আল্লাহ কী বোঝাতে চাচ্ছেন তা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আর আয়তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে শেষ বিচারে এই কনসেপ্টকে মিথ্যা বলে? সে কি সঠিক নাকি ভুল? সে কি সত্য পথে আছে নাকি মিথ্যায়? তুমি কি ভেবে দেখেছো তার অবস্থাটা? এটা হচ্ছে পরিপূর্ণ অর্থ উপরের আয়াতে যা বোঝানো হচ্ছে। ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আখনাস ইবনে সুরাইক, আবু জাহল, আবু লাহাব ইত্যাদি মানুষরা এই আয়াতের গণ্ডির ভেতরে পড়ছে। এবং সাধারণ অর্থে বর্তমানের অসংখ্য মানুষ যাদের এমন মেন্টালিটি আছে এবং দেখা দ্বারা এখানে যা বোঝানো হচ্ছে, একভাবে বুঝলে এটার অর্থ দ্বারা আক্ষরিকভাবেই দেখা বা চর্মচক্ষু দ্বারা দেখা। অর্থাৎ রাসূলকে সাধারণভাবে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার চোখ কি ওই লোকদের কর্মকাণ্ড পড়েনি? তোমার চোখে কি ওই সমস্ত লোকদের কর্মকাণ্ড পড়েনি? অর্থাৎ সরাসরি দর্শনের কথা বলা হচ্ছে, কিন্তু অন্য মত থেকে জানা যায় এই দেখা দ্বারা চিন্তাভাবনার কথা বোঝানো হচ্ছে। তুমি কি এই লোকদের পরকালকে মিথ্যা বলার দাবিটি চিন্তা করে দেখেছো? একটা হচ্ছে আক্ষরিক অর্থে দেখা, আরেকটা হচ্ছে অলংকারিক অর্থে দেখা। যেমন আগে উদাহরণ দিয়েছি, আমি যদি বলি আমি দেখেছি আপনাকে, মানে বোঝায় আসলেই আপনাকে দর্শন করেছি। কিন্তু কোনো ঘটনা বর্ণনা করার পর যদি বলি ও আই সি, মানে এখানে দেখা দ্বারা বোঝাচ্ছে যে আমি বুঝলাম। এই দেখা চোখের দেখা না, বরং মনের দেখা, অর্থাৎ অলংকারিক দেখা। তুমি কি বুঝতে পারছো সেই ব্যক্তিকে যে প্রতিদান দিবসে ধারণাটির বিরুদ্ধে মিথ্যা বলে? এরপর আসুন দ্বিতীয় বিষয়টি, আর আইতা, তুমি কি দেখেছো? তুমি কি চিনতে পেরেছো সেই ব্যক্তিকে যে পরকালীন বিচার হওয়ার এই ধারণার বিরুদ্ধে মিথ্যা বলে? সে কেমন মানুষ? তুমি কিভাবে এমন মানুষকে চিনবে? কিভাবে বুঝবে যে এই ব্যক্তি পরকালে তাকে যে কাঠগড়ায় দাঁড়াতে হবে সেটা মানেই না? প্রশ্নটা এখানে করা হয়েছে। সাধারণত এই ধরনের প্রশ্ন হয় এমন যেটা শুনে আপনার মনে হবে যে এটার উত্তর তো আমি আগে থেকেই জানি, কিন্তু এই সূরাটিতে আল্লাহ তাআলা এখানে উত্তর দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে তুমি বুঝবে যে অমুক ব্যক্তির পরকালের উপর কোনো বিশ্বাস নেই। ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম, ফা শব্দটি এখানে অনেক গুরুত্বপূর্ণ। ফা অর্থাৎ তারপর, আমরা এই শব্দটায় কিছুটা সময় ব্যয় করব ইনশাআল্লাহ যখন এই আয়াতটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত আগের আয়াতটি আলোচনা শেষ করা যাক। একটা মত হচ্ছে যে আরআইতা দ্বারা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে না, বরং যে কোনো ব্যক্তি যার নিজের জন্য সুস্থভাবে চিন্তা করার সামর্থ্য রয়েছে, তুমি কি চিন্তা করে দেখেছো দ্বারা সেই ব্যক্তির দিকে ইঙ্গিত করা হচ্ছে যার চিন্তা করার সামর্থ্য রয়েছে। হাযাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন বা'দা যুহুরি দালা ইলিহি, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যাকে সমস্ত দলিল প্রমাণ দেখানোর পরেও সেই দিনের বিরুদ্ধে মিথ্যা বলে? আমরা ইতিমধ্যে সূরা 3 এবং সকল দলিল প্রমাণাদির প্রদর্শন নিয়ে আলোচনা করেছি। আল্লাহ বলছেন, এখন তুমি আর কিভাবে অস্বীকার করবে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কিন্তু তারপরেও আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এত কিছুর পরেও, এত পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও সে দিনের বিপক্ষে মিথ্যা বলছে, এরপরেও সে কিভাবে এমন করতে পারে? তারপর আরেকটি বিষয়ে, যদিও এটা আমি স্কিপ করে যাব, এটা নিয়ে আগে বলেছি, নির্দিষ্টভাবে একজনকে ইঙ্গিত করা আর সকলকে বোঝানোর বিষয়টা, কিন্তু একটু বলতে হয়, ইমাম রাজির একটা চমৎকার মন্তব্য যেটা আসলে খুবই উদ্দীপ্তকর। আল্লাহ নিশ্চিত করেছেন যে পরকালকে অস্বীকার করাই হচ্ছে সকল প্রকার অবিশ্বাস আর বিদ্রোহের পিছনের মূল কারণ, মৌলিক, একেবারে গোড়ায় যে বিষয়টি মানুষদের ধর্ম থেকে দূরে রাখে। নবী রাসূলদের কাছে ওহী পাঠানো হয় এটা বিশ্বাস করা অতটা কঠিন নয়, কেননা এটা মানুষের বিবেককে নাড়া দেয়। সৃষ্টিকর্তা এক এই ধারণা বুঝে নেয়া, এটাও কোনোভাবেই কঠিন নয়। মূলত পরকালে আমাকে জবাবদিহি করতে হবে আমার কাজকর্মের জন্য, এই কনসেপ্টটিতেই মূল সমস্যা মানুষের, কারণ এর মানে আমাকে আমার জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করতে হবে। কিন্তু মানুষজন এটা করতে চায় না। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ চায় তার সামনে থাকা নিয়মকানুন ডিঙিয়ে যেতে, পাপের পথে অগ্রসর হয়ে নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে একেবারে সেগুলোর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে দিতে। শৃঙ্খলাবিধির কোনো পাত্তা নেই তার কাছে, এবং এটাই হচ্ছে সেই মূল কারণ যেটার কারণে দিন ধর্ম সে মানতে রাজি নয়। এই বাস্তবতা খুবই কঠিন তার জন্য, মেনে নেওয়া খুবই দুরূহ। জানেন নিশ্চয়ই, যখন বাস্তবতা খুব কঠিন হয় মানুষ চায় সেটা থেকে পালাতে। অনেকেই এরকম করে থাকে, আমরা তাদেরকে এক কথায় কাপুরুষ বলে থাকি। আসলেই, আপনি চাকরির জন্য আবেদন করলেন, হলো না, দু একবার চেষ্টা করার পর আপনি হাল ছেড়ে দিয়ে বাস্তবতার পাশ কাটিয়ে এখন ঘরে বসে ভিডিও গেম খেলছেন। এই যে এই ধরনের বাস্তবতা থেকে পালিয়ে বেড়ানো টাইপের চিন্তাভাবনা, এটাই হচ্ছে সেই সব মানুষ যার কথা বলা হচ্ছে। বাস্তবতা হচ্ছে তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে, কিন্তু এসবে তার একদমই মাথা ব্যথা নেই। সে শুধু পাশ কাটিয়ে পালিয়ে বেড়াচ্ছে, নিজের মন মতো দুনিয়া বানিয়ে নিয়েছে যেখানে কোনো জটিলতা নেই, দিন রাত ফুর্তি করে বেড়াচ্ছে, আগামী দিনের জন্য কোনো চিন্তা নেই। আপনারা অবশ্যই এই ধরনের কিছু কথাবার্তা শুনে থাকবেন, আজকের জন্য বাঁচো, জীবন খুবই ছোট, যা করার করে নাও, জীবন তো একটাই।
হ্যাঁ, সেটা ঠিক যে দুনিয়ার জীবন একটাই, কিন্তু এ ধরনের দৃষ্টিভঙ্গির মানুষ যারা জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেয় আনন্দ ফুর্তি, তারাই হচ্ছে ওই শ্রেণীর যারা পরকালের প্রতিদান দিবসের অস্তিত্বকে অস্বীকার করে। চলুন এখন আমরা সূরাটির পরবর্তী ধাপে অগ্রসর হই ইনশাআল্লাহ তাআলা। আমরা ইতিমধ্যে দিন শব্দটার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, দিন ও হিবার পার্থক্য দেখেছি, ওগুলো নিয়ে কথা বলেছি, ওগুলো নিয়ে আর বলছি না। ফাযালিকাল্লাযিয়া দুউল ইয়াতীম, এখন পরের আয়াতটিতে চলে যাচ্ছি। আল ইজাজু বিল হাযফ, এই আয়াতের মধ্যে কিছুটা রূপক বর্ণনা আছে। আপনি যদি আসলেই জানতে চান দিনের বিরুদ্ধে আসলে কে মিথ্যা বলে, জেনে নিন এ হচ্ছে সে যে ইয়াতিমদের গলা ধাক্কা দেয়। ফা অক্ষরটি এখানে এটাকে বোঝানোর জন্যই ব্যবহৃত হয়েছে। এই ফা হচ্ছে এখানে প্রমাণ যে পরকালে বিশ্বাস করে না, সে তো সেই যে ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে। এতিমরা হচ্ছে সে সকল মানুষদের প্রতিনিধি যাদের সমাজে কোনো সাপোর্ট নেই, যাদের সামাজিক কোনো সমর্থন একেবারেই নেই। আর হ্যাঁ, এতিম বলতে নির্দিষ্টভাবে তাদেরকেই বোঝায় যারা তাদের বাবা মাকে হারিয়েছে খুবই অল্প বয়সে। অর্থাৎ আরবিতে ইয়াতিম বলতে তাদেরকে বোঝায় না যারা তাদের গার্ডিয়ানদের কিছুটা বয়স হবার পর হারিয়েছে, বরং এর দ্বারা তাদের বোঝায় যারা ছোটো থাকতেই বাবা মা হারিয়েছে। এখন কেউ তার বাবা মাকে হারানোর পর, যদিও সেটা তরুণ বয়সেও হয়, তার অনুভূতি কেমন হয়? সে সমাজে নিজেকে একাকী ভাবা শুরু করে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, পায়ের নিচের মাটি সরে গেছে এমন একটা অনুভূতি তাকে গ্রাস করে। এই পরিস্থিতি খুবই কষ্টের যদি সে একজন প্রাপ্তবয়স্ক হয় তারপরও। তাহলে একটা শিশুর জন্য এই পরিস্থিতি কতটা দুঃখের হতে পারে ভাবতে পারেন? লক্ষ্য করুন, আমরা একটু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবা মাদের খুব একটা স্মরণ করি না, কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে একটু শুধু চিন্তা করে দেখুন, সেই দিনে কতবার আব্বা আম্মাকে ডাক দেয়, আম্মু, আব্বু, আম্মা, বাবা, সে সারাদিন ডাকতেই থাকে। একই ঘরে থাকার পরেও সে যদি তার মাকে দুই মিনিটের জন্য না দেখতে পায়, ডাক দিয়ে ওঠে, মা, তুমি কোথায়, তুমি কোথায়? প্রতিটি শিশুর ক্ষেত্রে এমন হয়। তাদের প্রয়োজন, তাদের আশ্রয়, তাদের দুনিয়াটাই এই বয়সে তাদের আম্মা কিংবা তাদের আব্বা। এখন যখন এই আম্মা আব্বা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইয়াতিম, চিন্তা করতে পারেন কতটা অসহায় তখন এই শিশু, আর কতটা কষ্টের তখন তার জীবন।